মাগুরা সদর উপজেলার মহি ইউনিয়নের টিলা গ্রাম। গ্রামটিতে ছয় পা বিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে। ইউনিয়নের টিলা গ্রামে গত শনিবার রাতে বাছুরটির জন্ম নেওয়ার পর থেকে বাড়িটিতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। বাছুরটির মালিকের নাম নুরুল মোল্লা, তিনি ওই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বাছুরটির নাম রেখেছেন লাকি। এটি দেখার জন্য নুরুল মোল্লার বাড়িতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে। নুরুল মোল্লা জানান, দেশি প্রজাতির এ গাভীটি এর আগে 5টি স্বাভাবিক বাছুরের জন্ম দিয়েছে, এবার 6 পা বিশিষ্ট বকনা বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে। প্রত্যক্ষদর্শী সোলাইমান মিয়া বলেন, 6 পা বিশিষ্ট বাছুরের জন্ম একটি ভিন্ন ঘটনা। এটি শোনার পরে বাছুরটিকে দেখার জন্য আগ্রহ জাগে, তাই এটিকে দেখতে এলাম।